পেটের নিচে পেট এবং সারা শরীর একটা দেয়ালের অংশ মনে হচ্ছে। তিনি হয়তো নেই, হাজার বছর আগে তার নিঃশেষ হয়ে গেছেন তিনি, মানুষ আর কতদিন বাঁচে, কিন্তু তার রেখে যাওয়া সেই ইট কিন্তু হাজার বছর পরে আমি ছুঁয়ে দেখছি, বা এখানে যারা আছেন তারাও ছুঁয়ে দেখছে। ভাবতে গেলে সত্যি একটি অন্যরকম এক বিষয়। এই যে বিন্দুটি দেখা যাচ্ছে, এটি হচ্ছে যে এই সেই প্রাচীন যুগের একটি রাস্তা। মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলা থেকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি সালাউদ্দিন সুমন। বন্ধুরা, আজকে আমি যাচ্ছি এই উপজেলারই নাটেশ্বর গ্রামে, যে গ্রামে হাজার বছরেরও বেশি সময় আগে গড়ে উঠেছিল সমৃদ্ধ এক শহর। প্রত্নতাত্ত্বিক খননে বেরিয়ে এসেছে সেই শহরেরই প্রবেশদ্বার, বেরিয়ে এসেছে অনেক বৌদ্ধ মন্দির সহ অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন। আজকে আমার সঙ্গে বিরাজদা রয়েছেন, আমরা দুজনে সেই গ্রামে যাচ্ছি এবং সেই গ্রামটি ঘুরে ঘুরে দেখব, দেখব প্রত্ন নিদর্শনগুলো এবং তুলে ধরব আপনাদের জন্য। চলুন বন্ধুরা, ঘুরে আসি সেই নাটেশ্বর গ্রাম থেকে। গ্রামের পাশ দিয়ে এঁকে বেঁকে বয়ে চলা পরিপাটি খালের পাড় ঘেঁষে তৈরি পাকা রাস্তা দিয়ে চলছে লোকাল বাস। এই পথে চলতে ক্ষেত খামার থেকে শুরু করে একটার পর একটা ছবির মতো সুন্দর গ্রাম চোখে পড়বে। চোখে পড়বে মফস্বলের বাজার, চোখে পড়বে দোকানপাট, আর জীবিকার টানে ছুটে চলা অজস্র কর্মঠ মানুষের মুখ। চলতে চলতে আমরা এখন অতিক্রম করছি মুন্সীগঞ্জ জেলার সিরাজদি খান উপজেলার গ্রামগঞ্জ, গন্তব্য টঙ্গিবাড়ি উপজেলার নাটেশ্বর গ্রাম। প্রত্নতাত্ত্বিক খননে এই গ্রামে পাওয়া গেছে হাজার বছরেরও বেশি পুরনো স্থাপনা সহ অজস্র প্রত্ন নিদর্শন। মাটির নিচের সেই প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ দেখতেই ছুটে চলেছি আমি আর বিরাজদা। সকালে ঢাকার গুলিস্তান থেকে টঙ্গিবাড়ি রুটের বাসে উঠেছি আমরা। আগে এই বাসটি টঙ্গিবাড়ি পর্যন্তই যেত, কিন্তু রাস্তায় সংস্কার কাজ চলার কারণে মালখানগর বাজার পর্যন্ত গিয়েই থেমে যাবে। ভাড়া জনপ্রতি ৫০ টাকা। চলতে চলতে দেখে নিলাম সিরাজদি খান উপজেলা সদর। উপজেলা সদর পেরিয়ে বাসটি যখন মালখানগরে পৌঁছালো, ঘড়ির কাঁটা তখন দুপুর ১২টা ছুঁই ছুঁই করছে। ছোট্ট একটি বাজার মালখানগর। এখানে একটি হোটেলে গরম গরম সিঙ্গারা ভাজা দেখে খুব খেতে ইচ্ছে করল। কিন্তু সময় বাঁচাতেই ইচ্ছাটা দমন করে উঠে পড়লাম একটি অটোরিকশায়। এই রিক্সা যাবে বেতকা চৌরাস্তা পর্যন্ত, জনপ্রতি ভাড়া ১০ টাকা। বেতকা যাওয়ার পথে চোখে পড়ল ঘরের হাট। মুন্সীগঞ্জে এমন অনেক হাট আছে যে হাটে আস্ত বাড়ি বিক্রি হয়, এ নিয়ে ভিডিও তৈরি করব শিগগিরই, তখন বিস্তারিত জানতে পারবেন। অল্প সময়ের মধ্যেই আমরা পৌঁছে গেলাম বেতকা চৌরাস্তায়।
এখানে এসে একটি অটোরিকশা নিয়ে রওনা দিলাম নাটেশ্বর গ্রামের দিকে। এই পথেও জনপ্রতি ভাড়া 10 টাকা, আমাদের মতো রিজার্ভ রিক্সা নিলে গুনতে হবে 50 টাকা। সবুজ শ্যামল পথ ধরে এগিয়ে যেতে থাকলাম আমরা। যতই নাটেশ্বর গ্রামের কাছাকাছি চলে আসছি, ততই অন্যরকম এক অনুভূতি কাজ করছে। নাটেশ্বর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া এই খালটিও দারুণ। খাল পেরিয়ে চলে এলাম নাটেশ্বর গ্রামে। রাস্তার পাশে সাইনবোর্ডটা নিয়ে দেয়া হয়েছে প্রত্নস্থানে যাওয়ার পথ নির্দেশনা। সবুজে ঘেরা গ্রাম নাটেশ্বর, এমন গ্রামীণ পথে চলতে মনে প্রশান্তি আসে। কেমন আছেন? এই নাটেশ্বর গ্রামের ভেতর দিয়ে হাঁটতে খুবই ভালো লাগছে। দেখুন, এই আশপাশে সব জায়গায় টিনের সুন্দর সুন্দর ঘর, দেখুন টিনের বাড়ি। কাঠ ও টিন দিয়ে তৈরি এই বাড়িগুলো মুন্সিগঞ্জের ঐতিহ্যের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। বৃক্ষ শোভিত সুন্দর এক গ্রাম নাটেশ্বর। এই গ্রামে গাছগাছালি, পুকুর, অনেক কিছু রয়েছে। আসলে আপনারা মুগ্ধ হবেন, প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখার পাশাপাশি এগুলো আপনাদের অনেক ভালো লাগবে। ভাবতে পারেন, আজ এখন যেখানে হাঁটছি সেখানে একসময় শহর ছিল, হাজার বছরেরও আগে। আসলে কেউ বিশ্বাস করবে না, কিন্তু এখন বিশ্বাস করতেই হবে, কারণ এখানে যে প্রত্নতাত্ত্বিক খনন হয়েছে সেই খননের ফলে বেরিয়ে এসেছে সেই প্রমাণগুলো। এখন কারো অস্বীকার করার কিছু নেই। কী আশ্চর্য, আজ যা একটি ঘোর গ্রাম সেটা একসময় শহর ছিল। বন্ধুরা, চলে এসেছি সেই জায়গাতে যেখানে এখনও প্রত্নতাত্ত্বিক খনন কাজ চলছে। আসলে নিজেকে সৌভাগ্যবান ভাবছি, এ কারণে যে এসে দেখতে পাচ্ছি যে খনন কাজ এখনও চলছে। এই খনন করার দৃশ্য হয়তো আমরা কখন দেখতে পাবো, এখানে যারা আছেন তাদের কাছে আমি জেনে নেব। তবে ভালো লাগছে যে দেখুন, এখানে কিন্তু খনন কাজ চলছে। এসব কাজ দেখতে পাওয়াও একটি ভাগ্যের বিষয়, এর জন্য আমার কাছে খুবই ভালো লাগছে যে এখানে এসে অন্তত দেখতে পাবো যে কীভাবে তারা খনন কাজ করছেন। এখন ঠিক দুপুর, ধারণা করছে হয়তো দুপুরের খাবারের বিরতির পরেই আবার তারা কাজ শুরু করবেন। এখানে বন্ধুরা, এই গ্রামের প্রত্ন এলাকা তন্নতন্ন করে ঘুরে দেখার আগে সংক্ষেপে এর ইতিহাসটা জেনে নিই। ধারণা করা হয় 780 থেকে 950 খ্রিস্টাব্দ এবং 950 থেকে 1223 খ্রিস্টাব্দের মধ্যে দুই ধাপে এখানে গড়ে উঠেছিল সমৃদ্ধ এক নগর। বৌদ্ধ স্থাপত্যশৈলীতে এখানে নির্মিত হয়েছিল মন্দির, বসতবাড়ি, পথঘাট সহ নানান স্থাপনা। 2012 সাল থেকে এখানে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের উদ্যোগে প্রত্নতাত্ত্বিক খনন কাজ শুরু করে ঐতিহ্য অন্বেষণ নামের একটি সংগঠন। 2013 সালে এখানে বৌদ্ধ মন্দির, অষ্টকোণাকৃতির স্তূপ, ইট নির্মিত রাস্তা ও নালাসহ অনেক নিদর্শন বেরিয়ে আসে। অষ্টকোণাকৃতির স্তূপের পাশে 8ম-9ম শতকে নির্মিত 100 বর্গমিটার আয়তনের মন্দিরের ধ্বংসাবশেষও পাওয়া যায়। 2014 সালে চীনের হুয়ান প্রাদেশিক প্রত্নতাত্ত্বিক ইনস্টিটিউটের গবেষণা প্রতিষ্ঠান নাটেশ্বরের খনন কাজের সাথে যুক্ত হয়। 2012 সাল থেকে এখন পর্যন্ত এখানকার প্রায় 6000 বর্গমিটারের বেশি এলাকায় প্রত্নতাত্ত্বিক গবেষণা চলছে।
এই সময়ে ১৬টি বৌদ্ধ স্তূপের পাশাপাশি এখানে বাংলাদেশের সর্ববৃহৎ পিরামিড আকৃতির স্তূপ পাওয়া গেছে। বন্ধুরা, এখানে খননে পাওয়া প্রত্ন নিদর্শনগুলো, বিশেষ করে স্থাপনাগুলো ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য মাটি দিয়ে আবারও ঢেকে দেওয়া হয়েছে। তবে প্রত্যেকটি স্থাপনার পাশে সাইনবোর্ড বসিয়ে প্রদর্শন করা হচ্ছে ছবি। ইতোমধ্যেই মধ্যাহ্নভোজের বিরতি শেষ, খননকর্মীরা ক্যাম্প থেকে বেরিয়ে আসছেন কাজে যোগ দেওয়ার জন্য। কি ভাইজান, আবার কাজ শুরু হবে এখন? হ্যাঁ, কাজ শুরু হবে, দুইটায় কাজ শুরু হবে। দুইটায় শুরু হবে, একটা বিরতি খাওয়া দাওয়া, এখন দুইটায় কাজ শুরু হবে। এই কাজটা আমার চারটা বন্ধ করবো, চারটা পর্যন্ত। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন ঐতিহ্য অন্বেষণ নামে একটি সংগঠন রয়েছে যারা প্রত্ন নিদর্শন এবং প্রত্নতাত্ত্বিক গবেষণা করে থাকেন। আপনারা জেনে থাকবেন যে তারাই কিন্তু ওয়ারী বটেশ্বরের যে প্রত্ন নিদর্শন রয়েছে সেগুলো তারা সেখানে খনন কাজ পরিচালনা করেছিলেন। আর আজকে যে এখানে খনন কাজ চলছে সেই কাজটিও পরিচালনা করছে ঐতিহ্য অন্বেষণ নামের সেই সংগঠনটি। এখানে রয়েছেন সেই সংগঠনের অতিরিক্ত পরিচালক ডক্টর মাহবুবুল আলম এবং আরেকজন রয়েছেন এখানে। আপনার নাম কি হয়? আওলাদ হোসেন। আপনার ডেজিগনেশন? উপপরিচালক ঐতিহ্য অন্বেষণ। আপনারা তো এখানে খনন কাজ করছেন, এই গ্রামটি কিন্তু সেইভাবে মানুষের জানাশোনা ছিল না যখন এখানে এই খনন কাজ শুরু হলো এবং এই প্রত্ন নিদর্শনগুলো বেরিয়ে আসতে থাকলো, তখনই কিন্তু এই গ্রামটিকে মানুষ আস্তে আস্তে চিনতে থাকলো। আসলে এখনও খুব বেশি মানুষ চেনে না এই গ্রামের যে প্রত্ন ঐতিহ্য বা যেসব নিদর্শন পাওয়া যাচ্ছে সেগুলো ব্যাপারে আপনার মূল্যায়ন কী? এখানে তো আমরা যে প্রত্ন নিদর্শনগুলি পাচ্ছি সেগুলি হচ্ছে যে সেই চন্দ্রবর্মণ সময়কালের, বুদ্ধরা যখন এই অঞ্চলে শাসন করতো সেই সময়কালের ইতিহাসে পড়েছি যে বিক্রমপুর ছিল বাংলার রাজধানী। বাট আমরা যখন বিক্রমপুরে ঘুরতে আসতাম তখন দেখতাম যে বিক্রমপুরের প্রত্ন নিদর্শন বলতে যা বোঝায় তা হচ্ছে ইদ্রাকপুরের ফোর্ট, যেগুলি মুঘল আমলে তৈরি, এবং বাবা আদম শহীদের মসজিদ সুলতানি সময়কালের। কিন্তু সেই রাজধানী সময়কাল যখন বৌদ্ধ সময়কাল ছিল, তখন যে এই এলাকায় রাজধানী ছিল সেই সময়কালের কোনো ধরনের স্মৃতি বা ওই সময়কালের কোনো প্রত্ন নিদর্শন উন্মোচিত ছিল না। আমরা এই নাটেশ্বর দেউলে উৎখনন করার পর থেকে একের পর এক যে ধরনের স্থাপত্য বের হয়ে আসছে সেটা সেই প্রাচীন যুগের রাজধানী ছিল, সেই রাজধানী শহরের বিভিন্ন স্থাপত্যই বের হয়ে আসছে। এখানকার প্রত্নতাত্ত্বিক খননের দায়িত্বশীল ব্যক্তিকে নাগালে পেয়ে তাকেই অনুরোধ করলাম জায়গাটি ঘুরে দেখানোর, তিনি রাজিও হলেন সানন্দে। আমরা নাটেশ্বর দিলে 2012-13 সেশন থেকে প্রতি বছরই উৎখনন করার পর কোনো না কোনো স্থাপত্য আমরা প্রতি বছরই পাই, কিন্তু স্থাপত্যগুলি কাদামাটির গাঁথুনি হওয়ার কারণে সেগুলি খুবই ভঙ্গুর প্রকৃতিতে আমরা পাই। ঝুঁকি থেকে মুক্ত রাখার জন্য আমরা প্রতি বছর উৎখনন শেষে পলিথিন দিয়ে মুড়িয়ে সয়েল ব্যাগ দিয়ে রেখে তারপর উপরে মাটি দিয়ে দেই যেন এই স্ট্রাকচারটা আর ক্ষতিগ্রস্ত না হয়। এখানে সয়েল ব্যাগ দিয়ে যে ঢেকে রাখা অংশটি, এটি হচ্ছে একটি পিরামিড আকৃতির স্তূপার দক্ষিণ পূর্ব কর্ণা। সেখান থেকে এই স্তূপটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় স্তূপ তো বটেই, উপমহাদেশের যে সবচেয়ে বড় বড় স্তূপগুলি পাওয়া যায় সেগুলির সমতুল্য একটি স্তূপ। সেটাকে সংরক্ষণের জন্য আমরা সয়েল ব্যাগ দিয়ে ঢেকে রেখেছি, কিন্তু আপনি যদি বিলবোর্ডের ছবিটা দেখেন তাহলে দেখতে পাবেন এটা। এই বিলবোর্ডের এই ছবিটি কি এই জায়গা খনন করে যে যে পুরাকীর্তি পাওয়া গেছে এখন সেটারই ছবি এটা? হ্যাঁ হ্যাঁ, যে পুরা যে স্ট্রাকচারটা পাওয়া গেছে স্ট্রাকচারের দক্ষিণ পূর্ব কর্নারটি। আচ্ছা আচ্ছা, একটু দেখাবেন যে আসলে এই এই ছবি দিয়ে যদি আপনি দেখাতেন যে এটা হচ্ছে, ধরেন যে এটা একটা দেয়াল, যে এই বাহুটি হচ্ছে যে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে ক্রমে যাচ্ছে, এবং এই বাহুটি একটি পর্যায়ে ধরেন 4-4.5 ফিট উপরে ওঠার পর সেটি আস্তে আস্তে পিরামিড শেপে প্রতি 2 সেন্টিমিটার পরপর 2 সেন্টিমিটার ঢালু, এভাবে আস্তে 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 টপের দিকে গিয়েছে। এই পিরামিড স্তূপ বা ধ্বংস হওয়ার পর বা এইটাকে এটার উপরে পরবর্তী লোকজন আরেকটি স্ট্রাকচার তৈরি করে, সেটাও একটি মেগা স্ট্রাকচার। এই স্ট্রাকচারটার বৈশিষ্ট্য হচ্ছে চারপাশে 4টি বড় বড় কক্ষ এবং প্রত্যেকটি কক্ষের ভিতরে 4টি করে স্তূপ। এই 4টি স্তূপ
কক্ষ চারপাশে এবং মাঝখানে একটি কেন্দ্রীয় মন্দির, যেটি হচ্ছে অক্টাগোনাল মানে অষ্টকোণাকৃতির একটি বড় কেন্দ্রীয় মন্দির। সেই কেন্দ্রীয় মন্দিরকে কেন্দ্র করে চারপাশে চারটি কক্ষ এবং একটি কক্ষ থেকে আরেকটি কক্ষ যুক্ত হয়ে একটি ক্রুসিফর্ম আকৃতি ধারণ করলেও এটি মূলত অষ্টকোণাকৃতি। রাস্তা হচ্ছে এইটা, এই রাস্তার বিলবোর্ডটা হচ্ছে এটা। হ্যাঁ হ্যাঁ, কী বললেন? এই যে রাস্তা, এই যে বিলবোর্ডটিতে দেখা যাচ্ছে, এটি হচ্ছে যে এই সেই প্রাচীন যুগের একটি রাস্তা। রাস্তাটা খুবই পরিকল্পিতভাবে করা, দুই পাশে ভার্টিক্যাল ইট দিয়ে মাঝখানে হরাইজন্টাল ইটের ব্যবহার। এটা ওই সময়ের নিশ্চিতভাবে ওই সময়ের যে একটা প্রকৌশল জ্ঞান ডেভেলপ করছিল, যে দুই পাশে খাড়া ইট দিয়ে কীভাবে আস্তে 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 সেটাকে মাঝখানে ফ্লেট করতে হয়, সেই কৌশলটা ওরা জানতেন। বর্তমানেও কিন্তু রাস্তার পাশে দেখা যায় যে খাড়া করে ইট দিয়ে তারপরে ঢালাই দেয়, কিন্তু ওই সময় ওরা এইরকম খাড়া করে ইট দিয়ে পর মাঝখানে হরাইজন্টাল ইট দিয়ে রাস্তাটা তৈরি করেছে। এই রাস্তা কোন কোন দিক দিয়ে আছে? এই যে এই যে রাস্তাটা, এই রাস্তাটাও কি ঢেকে দেওয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ঢেকে দেওয়া হয়েছে, সবই ঢেকে রাখা আমাদের পূর্ববর্তী কাজ। এই নাটেশ্বর কত্নস্থানে প্রাপ্ত স্থাপত্যগুলির মধ্যে সবচেয়ে আদি পর্যায়ের একটি স্থাপত্য। এখানে 9 মিটার বাই 9 মিটার আয়তনের একটি মন্দির, এবং মন্দিরটি হচ্ছে যে খুবই চমৎকার নকশাকৃত ইট দিয়ে তৈরি করা। এখানে আপনারা যদি ছবিটা দেখেন তাহলে দেখবেন যে মন্দিরের বাহিরের দেয়ালে ইট কেটে কীভাবে চমৎকারভাবে সেই নকশা করা হয়েছে, এবং মাটির গাঁথুনি দিয়ে কীভাবে হ্যাঙ্গিং করে ইটগুলি ঝুলে ঝুলে তৈরি করেছে, যেটা হচ্ছে যে এখন বর্তমানে এত প্রযুক্তির যুগেও কাদা মাটি দিয়ে গাঁথুনি করে সেই দেয়ালকে হ্যাঙ্গিং অবস্থায় রাখা খুবই টাফ, কিন্তু ওই সময় কিন্তু তারা সেই কাদা মাটির গাঁথুনি দিয়ে সেটা করেছে। তাদের যে এক ধরনের প্রকৌশল জ্ঞান ছিল এবং উচ্চমাত্রার প্রকৌশল জ্ঞান ছিল সেটাই কিন্তু এটা প্রমাণ। আচ্ছা, এই মন্দিরটা তো সাইনবোর্ড, এখানে মন্দিরটা কোন জায়গায়? এখানে মন্দিরটা ঠিক এই জায়গায়, এই যে ডিভিজি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মন্দিরটির উত্তর পশ্চিম কর্ণা, দক্ষিণ পশ্চিম কর্ণা। বন্ধুরা, এই স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন বলা যায় যে হাজার বছরেরও বেশি আগে এখানে যে মন্দিরটি নির্মিত হয়েছিল তার কারুকাজ দেখুন না। মাহবুব আলম ভাই দেখালেন, আমি আবারও দেখাই, দেখুন না কত সুন্দর মাটির গাঁথুনি দিয়ে কি নকশা করা হয়েছে। দেখুন কত সুন্দর করে, এত বছর আগে মানুষ এত তাদের মেধা ছিল, এত সুন্দর করে তৈরি করেছিলেন এই স্থাপনাটি। সেটিও কিন্তু এখানে খননের মাধ্যমে বের করা হয়েছিল, কিন্তু আগেও বলেছি যে এটি সংরক্ষণের জন্য আবার কিন্তু মাটি দিয়ে চাপা দিয়ে রাখা হয়েছে। এটি হচ্ছে একটি অষ্টকোণাকৃতি স্তূপ। আমরা পূর্ববর্তীতে দেখেছি যে কেন্দ্রীয় যে মন্দিরটি ছিল সেটি ছিল অষ্টকোণাকৃতির, পাশাপাশি এখানে এই পাশে আরেকটি অষ্টকোণাকৃতির স্তূপ আমরা পেয়েছি। 8টি কোণা বিশিষ্ট এই স্তূপটি, সামনে একটি মণ্ডপ রয়েছে উত্তর পাশে একটি মণ্ডপ, এবং মণ্ডপের সামনে হচ্ছে যে 8 কোণা বিশিষ্ট একটি নান্দনিক একটি স্তূপ ছিল, যে স্তূপে হয়তো ওই সময় একটা উঁচু টাওয়ার ছিল। দারুণ, সেই সময়ের স্থাপত্যশৈলী যে কতটা সমৃদ্ধ ছিল তার প্রমাণ কি এগুলো বহন করে না? হ্যাঁ, এটাই তো একটা বড় প্রমাণ, এবং ওই এই স্তূপটির ফাউন্ডেশনেও একটি বিশাল ব্যাপার রয়েছে। দেখেন যে ফাউন্ডেশনে দেখেন নিচের ইটগুলি হচ্ছে খাড়া করে দেওয়া, উপরের ইটগুলি কিন্তু হরাইজন্টাল, নিচের ইটগুলি একটা বেজ প্রথম তৈরি করে তারপর খাড়া করে ইট দিয়ে তার উপরে হচ্ছে যে আবার হরাইজন্টাল ইট দিয়ে তৈরি করা। এইগুলি এই খাড়া করা ইটগুলিতেও ফিলোসফিক্যাল বিষয় থাকতে পারে। আমরা ধারণা করছি যে বৌদ্ধ ধর্মে হুইলের একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, এই খাড়া ইটগুলি দিয়ে ওনারা কি হুইলের স্পোকের সিম্বলকে বোঝাতে চাচ্ছেন কিনা সেটাও হতে পারে, এগুলি নিয়ে গবেষণা চলছে। ডাইনিং কক্ষ, আমরা এখানে যে ধরনের নিদর্শন পেয়েছি সেটা ডাইনিং
কক্ষেরই নির্দেশক। আমরা এখানে প্রচুর পরিমাণে চাল পেয়েছি, ডাল পেয়েছি। আচ্ছা মাহু ভাই একটু ক্লিয়ার করেন, সেই সময়ের চাল ডাল পেয়েছেন মানে কি? সেই সময়ের চাল ডাল কি আস্ত ছিল? হ্যাঁ হ্যাঁ আস্ত ছিল, সেটা ফসিলাইজড হয়ে চারকোলের মতো হয়ে গেছে, কালো কালো, কিন্তু সেগুলি আমরা ধরতে পারি। হাজার হাজার বছর আগেরও শস্যদানা টিকে থাকে, সেই শস্যদানা নিয়ে আমাদের এখানে একজন আছেন, আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মিজানুর রহমান, সে এখন বর্তমানে অক্সফোর্ডে এইগুলি নিয়েই গবেষণা করছেন, এই সিটগুলি নিয়ে। আচ্ছা বন্ধুরা, এই যে এই জায়গাটি যেটি দেখছেন, এই জায়গাটি বলা হচ্ছে রান্নাঘর বা এটি ডাইনিং স্পেস, সেটি কিন্তু প্রত্ন গবেষকরা বলছেন। তারা বলছেন এই জায়গাটি যখন খনন করা হয় তখন এখানে তারা চাল ডাল পেয়েছিলেন। ভাবুন তো, সেই হাজার বছর আগের চাল ডাল এতদিন পরে এসে ফসিল আকারে তারা পেয়েছেন, তারপরে তারা অনুমান করতে পেরেছেন বা বলছেন যে এটি আসলেই ডাইনিং স্পেস ছিল, এখানে হয়তো রান্না করা হতো, হয়তো এখানে খাবার খাওয়া হতো বা খাবারের জিনিসগুলো রাখা হতো, সেটি কিন্তু ধারণা করছে। দেখুন এই কক্ষটি কেমন ছিল, সেটি সাইনবোর্ডে রয়েছে। চাল ডাল তো এখানে পেয়েছেন, আর কি কি পাওয়া গেছে? চাল ডাল, করলার বিচি, শশার বিচি, মিষ্টি কুমড়ার বিচি, তারপর আরো আরো বেশ কিছু মানে আইডেন্টিফাইড আমরা সয়েল সংগ্রহ করেছি, সেগুলি সিভ করে আমরা এই অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গবেষণারত মিজানুর রহমান জামি তার কাছে আছে। এখানে দেখছি যে খনন কাজ চলছে, চলমান আর কি, অনেক স্ট্রাকচারও আমরা দেখতে পাচ্ছি, পুরাতন ইট সহ। একটু আমাকে দেখাবেন ভিতরে গিয়ে। এই বছরে আমরা যে উৎখনন করছি, এই এই জায়গাটিতে আমরা উৎখনন করছি, কি ধরনের স্থাপত্য সেটা আমরা এখনো বুঝতে পারছি না। আমরা উৎখনন শেষে হয়তো এই বছর আর দুই তিন মাস পর আমরা বলতে পারবো যে এটা কোন ধরনের স্থাপত্য ছিল, কিন্তু আমরা এখানে দেয়াল পাচ্ছি, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, দেয়ালগুলি বের হয়ে আসছে, উৎখনন চলমান। আমাদের টিম এখন পার্শ্ববর্তী আরেকটি ট্রেন্সে কাজ করছে, ওইখানে ওই ট্রেন্সে কাজ শেষ হওয়ার পর আমরা আবার এখানে এসে কাজ শুরু করবো। এই যে দেয়ালগুলি পাওয়া যাচ্ছে, আমরা যেখানে যা পাচ্ছি সেভাবে রেখে দিয়ে আমরা কাজ করছি কনটেক্সট বোঝার জন্য। প্রেক্ষিতটা খুবই প্রত্নতত্ত্বে ইম্পর্টেন্ট, কারণ এই যে দেয়াল ইটগুলি পাওয়া যাচ্ছে এখানে, এই ইটগুলির সাথে এই স্থাপত্যের কী সম্পর্ক সেটা আমরা নির্ধারণ করার চেষ্টা করব। এখানে কিছু ফ্লোর মেটেরিয়ালস বা রুফ মেটেরিয়ালসের মতো পাওয়া যাচ্ছে, সেটার উৎপত্তি কোথায় বা কোত্থেকে আসলো সেটা আমরা বোঝার চেষ্টা করব। এই জন্যই খনন করার মাঝখানে আমরা কিছু বিরতি দেই সেগুলি বোঝার জন্য, কারণ আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা যখন ক্লিয়ার হয় তখন আমরা আবার সামনের দিকে আগাই। আমরা সেই জন্যই আমরা এতটুকু রেখে আমরা এখন পার্শ্ববর্তী স্থানে খনন করছি এবং এটা বোঝার চেষ্টা করছি, রেকর্ড নিচ্ছি, রেকর্ড নিয়ে আবার পুনরায় খনন শুরু করব। আসলে এখানে খনন হচ্ছে ঠিকই, দেখুন খনন করে ইট বের করা হয়েছে, সেই সময়ের ইটগুলো একটু ছুঁয়ে দেখি। আসলে এটি ছুঁয়ে দেখতে এইভাবে যদি হাত দিয়ে রাখেন এবং মনে মনে কল্পনা করেন, আসলে এই অনুভূতি প্রকাশ করার মতো না যে কত বছরের আমার মতোই হয়তো একজন মানুষ তার হাতেই এটি বসিয়েছেন, তিনি হয়তো নেই, হাজার বছর আগে তার নিঃশেষ হয়ে গেছেন তিনি, মানুষ আর কতদিন বাঁচে, কিন্তু তার রেখে যাওয়া সেই ইট কিন্তু হাজার বছর পরে আমি ছুঁয়ে দেখছি বা এখানে যারা আছেন তারাও ছুঁয়ে দেখছে। এটি ভাবতে গেলে সত্যিই একটি অন্যরকম এক বিষয়। প্রতি বছর শুষ্ক মৌসুমে এখানে খনন কাজ পরিচালিত হয়। এই জায়গাটির খননে বেরিয়ে আসা প্রত্ন নিদর্শন নিয়ে গবেষণা চলছে। আসলে এটি কোন ধরনের স্থাপনার ধ্বংসাবশেষ তার নির্ণয় হওয়ার পরই হয়তো এখানে আবারও খনন কাজ চলবে। যেখানে এখন খনন কাজ চলছে সেদিকে যাওয়ার পথে চোখে পড়ল এই গভীর খাদ। এই যে গভীর দেখছেন একটি জায়গা, এখানে একটি স্থাপনার এর নিচে সেই স্থাপনাটি রয়েছে, সেটি কিন্তু আস্তে আস্তে ঢেকে দেওয়া হচ্ছে। আর যেগুলো দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে, দেখুন যে পাশে যে খনন কাজ চলছে সেখান থেকে মাটি এনে ঢেকে দেওয়া হচ্ছে, সেই মাটির কিন্তু 99% আমার মনে হচ্ছে ইটের গুঁড়া। পাশেই খনন কাজ চলছে আর খননকৃত মাটি ফেলা হচ্ছে খাদে। বিশাল এক কর্মযজ্ঞ চলছে এখানে।
কেউ মাটি কাটছেন, কেউ মাথায় করে নিয়ে এসে তা ফেলছেন। এভাবেই উন্মোচন করা হচ্ছে হাজার বছর আগের মানুষের বসতভিটা, খুঁজে বের করা হচ্ছে তাদের ব্যবহার্য জিনিস। এখানে কি থাকতে পারে, কোনো ধারণা করতে পেরেছেন? এখানে হচ্ছে যে দেয়ালের মাত্র একটি দেয়ালের অংশ বিশেষ বের হয়েছে, আমরা সেটা এখনো বুঝতে পারছি না এটা কোন ধরনের দেয়াল। তবে আমরা খুব দ্রুতই আমাদের উৎখনন শেষ হলে আমরা বুঝতে পারবো যে স্থাপত্যের ধরনটা কেমন ছিল। এখানে আমরা দেখছি অনেক হাঁড়ি, একটা দুটা না, অজস্র হাঁড়ি এখানে দেখতে পাচ্ছি। এত হাঁড়ি এখানে কেন বুঝতে পারছি না, যে এখানে সেই সময় মানুষজন তাদের ব্যবহৃত হাঁড়ি এখানে ফেলে দিতেন কিনা বা ফেলে রেখেছিলেন কিনা আমার জানা নেই, কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি অনেক হাঁড়ি। মাটির পাত্রগুলো ভেঙে গেছে অধিকাংশই। এই পাত্রগুলোই সেই সময়ের মানুষেরা ব্যবহার করতেন তাদের দৈনন্দিন কাজে। এই পোড়ামাটির প্রত্যেকটি পাত্রেই স্পর্শ রয়েছে সেই সব মানুষের। যখনই আমরা কোনো কিছু দেখি যে বের হচ্ছে, তখন আমরা ইটে আশ্চর্য না লাগে সেই জন্য আমরা এই টুলসগুলো ব্যবহার করি। এটা কি যেটা এখন এটা বের করছেন, এটা আসলে কি? আমরা এখন যেটা বের করছি দেখা যাচ্ছে একটা একটা ইটের নিচে একটা ইট এবং সারি সারি ইট, একটা দেয়ালের অংশ বিশেষ অংশ মনে হচ্ছে, কিন্তু এখানে একটা দেয়ালের অংশ মনে হচ্ছে এবং আমরা প্রায় 1, 2, 3, 4, 5, 6, 7, 8 প্রায় 10টা ইট, একটা দেয়ালের 10টা ইট উপর থেকে নিচ পর্যন্ত 10টা ইট আমরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। বন্ধুরা, প্রত্নতাত্ত্বিক নিদর্শন নিয়ে আমি অনেক কাজ করেছি, সেসব জায়গায় গিয়েছি, সেসব জায়গা নিয়ে ভিডিও ধারণ করেছি, তবে এই প্রথম যে খনন কাজ সেটি দেখার সৌভাগ্য আমার হলো। আসলে এটি কীভাবে খনন করে এটি দেখার আমার খুব ইচ্ছা ছিল, কিন্তু হয়ে ওঠেনি এতদিনে তা, কিন্তু আজকে এখানে এসে সেই আশাটি আমার পূর্ণ হয়েছে। দেখুন কীভাবে এখানে প্রত্নতাত্ত্বিক খনন কাজ চলছে। এই কাজটি কিন্তু খুব যত্ন সহকারে করতে হয় এবং নির্দেশনা মেনে করতে হয়। কয়েক বছরের খননে এখানে বহু প্রত্ন নিদর্শন পাওয়া গেছে, সেগুলো সংরক্ষণ করা হচ্ছে মুন্সিগঞ্জ জাদুঘরে। এখানে আসা দর্শনার্থীদের জন্য সেই প্রত্ন সামগ্রীর ছবিগুলো টানিয়ে রাখা হয়েছে। সরকারের মন্ত্রীসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের পরিদর্শনের ছবিও রাখা হয়েছে এখানে। বন্ধুরা, এবার আমি দেখতে যাচ্ছি এই প্রাচীন নগরীর সিংহদ্বার। সেই জায়গাটিও মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এটা এখানে আমরা দুটি প্রান্ত পেয়েছি, যে প্রান্তটা থেকে আমরা ধারণা করছি যে সম্ভবত এদিক দিয়ে এই প্রত্নস্থানে প্রবেশ করার পথ ছিল, প্রবেশ পথ ছিল। চাইনিজ পরিব্রাজক হিউয়েনসাং 629 খ্রিস্টাব্দে ভারতবর্ষে এসেছিলেন, সেই সময় তিনি এই এলাকা পরিদর্শন করেছিলেন বলে ধারণা করা হয়। নাটেশ্বরে আসলেন, অনেক কিছু এখানে আমরা দেখলাম, আপনার অবজারভেশন কি, কেমন লাগে? জি, এখানে আসার আগে একটা এক্সাইটমেন্ট কাজ করছিল আমার মধ্যে, যে এরকম একটা এক্সক্যাভেশন হচ্ছে আর্কিওলজিক্যাল, এবং এখানে প্রথম আমার আসা, এবং এখানে আসার পরে আমার আমি একদম ওভারহেলমড, এক কথায় মানে বলে বোঝানো যাবে না। এবং এখানে আসার পর আমি যেটা বুঝলাম যে বিক্রমপুর প্রাচীন জনপদ যেটা, সেটা সেখানে আবিষ্কার করার মতন আরও অনেক কিছু আছে। নাটেশ্বর গ্রামের এই প্রত্ন নিদর্শনগুলো প্রাচীনকালে এই এলাকার সমৃদ্ধিরই জানান দেয়। এখানে আরও 4 বছর খনন কাজ চলবে, এরপর 2024 সালে সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে সবগুলো প্রত্ন নিদর্শন স্থায়ীভাবে উন্মোচন করা হবে মানুষের দেখার জন্য।
বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে, পশ্চিম আকাশে ঢলে পড়ছে সূর্য। ঠিক এমনই এক মুহূর্তে নাটেশ্বর গ্রাম থেকে আমরা যাচ্ছি পাশের সোনারং গ্রামে। ছোট খালের উপরে নির্মিত সুন্দর একটি ব্রিজ পেরিয়ে আমরা প্রবেশ করলাম সেই গ্রামে। নাটেশ্বর গ্রামের পাশেই সোনারং গ্রাম। সোনারং গ্রামে রয়েছে জৌড়া মঠ। সেই মঠ দেখতেই আমি আর বিরাজদা যাচ্ছি এখন। এদিকে কিন্তু বিকাল গড়িয়ে সন্ধ্যা হতে চলেছে। আসলে নাটেশ্বর গ্রামে কাজ করতে করতে কখন যে বেলা গড়িয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। তারপরেও এই নাটেশ্বর গ্রামের পাশেই যেহেতু একটি পুরাতন আমলের জোড়া মঠ রয়েছে সেটি দেখার লোভ আমরা সামলাতে পারলাম না। আপনারাও এখানে এলে অবশ্যই সোনারং গ্রামে এসে এই মঠটি দেখে যাবেন। অল্প কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম জোড়া মঠের কাছে। গ্রামের মাঝে কত সুন্দর মঠ! সোনারং গ্রামের এই জোড়া মঠ অষ্টাদশ শতাব্দীর একটি প্রত্ননিদর্শন। কথিত ইতিহাসে জোড়া মঠ হিসেবে পরিচিতি লাভ করলেও এটি মূলত একটি জোড়া মন্দির। মন্দিরের একটি প্রস্তরলিপি থেকে জানা যায় এলাকার রূপচন্দ্র নামের এক হিন্দু ব্যক্তি বড় মন্দিরটি 1843 সালে ও ছোট মন্দিরটি 1886 সালে নির্মাণ করেন। ছোট মন্দিরটি মূলত শিব মন্দির আর বড়টি কালী মন্দির। প্রায় 241 ফুট উঁচু এই মঠ দিল্লির কুতুব মিনারের চেয়েও 5 ফুট বেশি উঁচু, তাই এটি ভারতীয় উপমহাদেশের সর্বোচ্চ মঠ হিসেবে বিবেচিত হয়। অষ্টভুজ আকৃতির এই মঠ দৈর্ঘ্য ও প্রস্থে 21 ফুট। চুনসুরকি দিয়ে তৈরি মঠের দেয়াল বেশ পুরু। এখানে জোড়া মঠ আছে এটি জানতাম না এটি এত সুন্দর। দেখুন না কত সুন্দর একটি মঠ! এখানে এসে এর রূপ দেখে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। এর নান্দনিক স্থাপত্যশৈলী আপনাদের মন ভরিয়ে দেবে। সময় স্বল্পতার কারণে নাটেশ্বর গ্রাম থেকে আজ আমি এখানে আসব কি না তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। শেষমেশ না এলে এই নান্দনিক স্থাপত্য দর্শন থেকে বঞ্চিত হতাম নির্ঘাত। বন্ধুরা, নাটেশ্বর ঘুরতে এলে অবশ্যই সোনারং গ্রামের এই জোড়া মঠ দেখে যাবেন।